বৃষ্টি ভেজা রাতে চলে গেলাম আমরা চা খেতে। ছাতা নিয়ে না এসে ছাতা ভাড়া করে যাচ্ছি আমরা। হাঁটি 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 পাপা মোটা বাড়ি যা যা, হাঁটি হাঁটি পাপা গর্তের ভিতরে লুকিয়ে যা। হ্যাঁ বিশাল বৃষ্টি, কিছু ভালো লাগে না, আমার ছাতাও না ফুটো হয়ে যায় বৃষ্টিতে। চা খেতে আমরা পুলিশ স্টেশনের সামনে গেলাম। হ্যাঁ উল্টো দিকে করে খেয়ে সব করে ভাই সামনে কর, কাদাতে তৈরি, কাদাতে মিশছে নাকি তোর। চলে এসেছি আমরা আলু পরোঠার দোকানে, বাকারি ভিড়। ওই জেসমিন তোর মুখ চলে এলো রে, হয়ে গেছে আলু পরোঠা নেওয়া, চল চল চল। এখনো খাবি তোরা? বৃষ্টিতে একদম পুরো ডুবে যাচ্ছে শহর, এমন বোর বোর ফিল হচ্ছে। ছাতাটা ফুটা ব্লগে নি, হয়ে গেছে রওনা দিতে চললাম আমরা। সাত সমুদ্র ১৩ নদী পার করে আমরা চলে এসেছি চা দোকানে। সবাই বড় বড় লাভ, বড় বড় লাভ, চা খাবে চা খাবে। আমি পয়সা দেওয়া ওভার, পয়সা ঢুকে গেল পার্সে। চলো এবার আমরাও ঢুকে যাই গর্তে, গর্তে ঢুকে যাবো। আরে গর্তে মানে হোস্টেলে বাবা, বাপরে স্ট্রাগল করতে হয় বর্ষা কাজে। ছি ছি ছি, এই তো খুবই কিউট কিউট কর্ণ। আমি ভুট্টার দোকান দেবো রে, লেবু ঘষা হচ্ছে, সুন্দর লেবু ঘষতে পারি। ইয়া ইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ। লবণও পাবে, স্প্রিঙ্কল করা হলো লবণ, বাস তেল হলুদ মাখিয়ে দিলাম, এবারে গিয়ে খাবো। ভুট্টাটি কেমন খেতে জানতে হলে আগে লাইক বাটনটা প্রেস করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলেই জানতে পারবেন এই ভুট্টার টেস্ট কেমন।